আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হচ্ছে আচ্ছা অ্যাট্রিবিউটকে আমরা কীভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এর জন্যে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএসটাকে ওপেন করে নিলাম, এবং ওপেন করে নেওয়ার পর আমরা এখানে যেন অ্যাট্রিবিউটকে যেন টার্গেট করতে হয় সেইটার জন্য আমরা এখানে একটা লিঙ্ক ইউজ করব, ঠিক আছে? লিঙ্ক ইউজ করার জন্য এখানে এইচআরএফ তারপর হচ্ছে এএলটি ইউজ করতে পারি আমরা। আমরা এখানে দিলাম যে হচ্ছে সরি টার্গেট টার্গেটে আমরা ইউজ করতে পারি কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এবং এখানে এটা শেষ করে দিলাম অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক দিয়ে দিলাম, মনে করেন যে হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। কেমন ওকে, ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, এখন এটাকে সেভ দিলাম, এগুলো তো আমাদের লাগতেছে না, সেভ দিয়ে দিলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমরা তো এখানে কোনো নাম দিই নি, তাই না? এখানে দিয়ে দিলাম যে হচ্ছে হোম, এবং এখানে রিলোড দিলাম। দেখেন হোমে ক্লিক করলে কিন্তু ফেসবুকে ঢুকতেছে, তাই না? আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কের জায়গায় কিন্তু টপ ইউজ করা যায়। টপ ইউজ করলে কি হয় দেখি, আচ্ছা ওইখানেই ওপেন হচ্ছে, তাই না? ওকে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক থাকলো, তাই না? আমি চাচ্ছি এই টার্গেটের এইটাকে ধরে আমার এখানে আমি একটা স্টাইল অ্যাপ্লাই করব, ঠিক আছে? টার্গেটটা একটা কি অ্যাট্রিবিউট, এটা একটা, এটা ধরে আমরা আমাদের ওয়েবসাইটের যে এই যে হোম লেখাটা আছে, এই হোম লেখাটাকে আমরা একটা সিএসএস ইফেক্ট দিব, এবং এর জন্য আমরা এর লিঙ্কটা নিয়ে নিলাম, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে নিতে হবে যেই অ্যাট্রিবিউটটা সেই অ্যাট্রিবিউটের নামটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বোঝাচ্ছি যে তুমি অ্যাঙ্করের ভিতরে যেই টার্গেট নামের অ্যাট্রিবিউটটা আছে সেইটাকে কি করো, সেটাকে একটা সিএসএস অ্যাপ্লাই করো, ঠিক আছে? অ্যাপ্লাই দিয়ে দিলাম যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম গ্রিন, কেমন? তাহলে হোম লেখাটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হওয়ার কথা। এই যে দেখেন হোম লেখার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা অ্যাট্রিবিউট ধরেও কিন্তু সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এই কাজটা কিন্তু আমরা কি করতে পারতাম, এর ভিতরে এখানে আমি একটা ক্লাস নিয়ে নিতে পারতাম, ক্লাসের নাম দিয়ে দিলাম যে হচ্ছে মুন্না, ঠিক আছে? মনে করেন এই কাজটা এখানে আমি করি নেই, জাস্ট আপনাদেরকে শুধু একটা ওয়ে দেখাইলাম যে হচ্ছে আপনারা এইভাবেও কিন্তু ক্লাস না নিয়েও সিলেক্ট করে দিতে পারেন। মুন্না নামের ক্লাস ডট নিয়ে নামটা দিয়ে দিলাম, এবং ঠিক একই সিএসএসটা যদি অ্যাপ্লাই করি ব্যাকগ্রাউন্ড গ্রিন, আচ্ছা এখানে এখন রেড দেই, সেভ দিলাম, সেভ দিয়ে এখন যদি রিলোড দিই দেখব যে একই কাজ হয়েছে, কিন্তু কাজ কিন্তু একই হয়েছে, এবং সেটা আমরা একবার করলাম ক্লাস নিয়ে, আরেকবার করলাম কি এই যে অ্যাট্রিবিউটটা নিয়ে, ঠিক আছে? এবং এইখানে আবার ফির দুইটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এখানে একটা লিঙ্ক নিছে না, এই লিঙ্কটা এটা হলো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এবং একটা নেই আন্ডারস্কোর টপ নেই, ঠিক আছে? অন্য নাম দেই, ঠিক আছে? লিঙ্ক কিন্তু একই, এবং এখানে নাম দিয়ে দিলাম যে হচ্ছে বাড়ি, আচ্ছা মেন পেজ দেই, মেন পেজ, ঠিক আছে দিয়ে দিলাম। এবং এখন যদি আমরা সেই
ক্লাসটা নিয়ে দেই তাও কিন্তু হবে। দেখেন একই যেহেতু নাম ক্লাসের সেহেতু কিন্তু একই পাইছে, তাই না? আমি চাচ্ছি আমি এইটা দিয়ে দিব না, আমি শুধু ওই যে অ্যাট্রিবিউটটা দিয়ে দিব, থার্ড ব্র্যাকেটের ভিতরে সেই অ্যাট্রিবিউটের নামটা দিয়ে দিতে হবে, যে কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি দিতে যাচ্ছি টার্গেট। টার্গেট নামটা কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখন যদি এখানে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিয়ে দেই তাহলে কিন্তু দেখবো যে দুইটাতেই কাজ করবে। তো আমি চাচ্ছি যেন একটাতে কাজ করে, যদি একটাতে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, টার্গেট ইকুয়াল যেইটার হচ্ছে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক সেইটাতে শুধু এই সিএসএসটা অ্যাপ্লাই হবে। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে একটু রিলোড দিই, দেখেন শুধু একটাতে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এখানে কি কাজটা করলাম, কাজটা করলাম যে শুধু টার্গেট যেইটাতে আছে সেটাতে না, শুধু যেটাতে টার্গেট ইকুয়াল আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক আছে সেইটাতে তুমি এই সিএসএসটা অ্যাপ্লাই করে দাও। এখন আমি যদি এখানে আন্ডার স্কোর ব্ল্যাঙ্কের জায়গায় যদি টপ দিয়ে দেই আন্ডার স্কোর টপ, তাহলে কি হবে কাজটা, তাহলে এই মেইন পেজের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে অরেঞ্জ। নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারতেছেন, জাস্ট আপনাদেরকে শুধু এই টার্গেট অ্যাট্রিবিউটটা দিয়ে অথবা অ্যাট্রিবিউট দিয়ে আপনারা যেভাবে সিএসএসটা অ্যাপ্লাই করতে পারেন সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, সম্ভবত এই নিয়ে আমি ভিডিও মেক করছিলাম এর আগে, যদি রিপিট হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন, যেন আসলে কি বোঝাচ্ছি সেটা যেন আপনারা বুঝতে পারেন, যেন এগুলোকে হচ্ছে ওভারটেক করে না যান, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে হচ্ছে আপনাদের হচ্ছে সিএসএস মাল্টিপল কলাম নিয়ে আলোচনা করব, কলাম ও প্রপার্টিস নিয়ে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।